আমরা এখন লাস্ট ম্যাচটাই কন্টিনিউ করব, তবে সেটা কন্টিনিউ করার আগে ওরা আমাদেরকে নতুন কিছু ইনফরমেশন দিয়ে দিল। আ সেকেন্ড পার্টিকেল কিউ মুভস অ্যালং দি সেম স্ট্রেইট লাইন অ্যান্ড ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ পি উইথ কনস্ট্যান্ট স্পিড 5 মিটার পার সেকেন্ড। এখন ওরা আমাদেরকে একটা নতুন কিউ পার্টিকেল বলল যার ডিরেকশন সেম এবং একই লাইন থেকে যাচ্ছে এবং সেটার স্পিডটা দেওয়া আছে। তার মানে দুইটা পার্টিকেল, এটা যদি পি হয়ে থাকে এটা হচ্ছে কিউ, দুইটা একই সাথে মুভ করা স্টার্ট করলো। কোশ্চেনটা হচ্ছে রাইট ডাউন ইন টার্মস অফ টি। ইন টার্মস অফ টি মানে হচ্ছে যে টিটা অ্যান্সারে থেকে যাবে, টি এর কোনো ভ্যালু আমাদের বসানোর দরকার হচ্ছে না। রাইট ডাউন ইন টার্মস অফ টি দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ও ইন টি সেকেন্ডস। তাহলে ওরা এখানে ডিস্টেন্স চাচ্ছে, টি সেকেন্ডসের ডিস্টেন্সটা কত। এখন আমরা ডিস্টেন্সের ইকুয়েশনটা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু আমরা জানি স্পিড ইনটু টাইম। তাহলে আমাদের এখানে স্পিড অলরেডি দেওয়া আছে 5 এবং টাইমটাকে তারা টি রাখতে বলে দিয়েছে, তাহলে আমরা ডিস্টেন্স ইকুয়ালস টু 5 ইনটু টি, দ্যাট ইজ 5 টি করলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনের আগে তারা আবারও কিছু ইনফরমেশান দিয়ে দিল, সেটা হচ্ছে পার্টিকেল পি অ্যান্ড কিউ বোথ লিভ ও অ্যাট দি সেম টাইম, তার মানে ওদের টাইমটা সেম ছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ লং উইল ইট টেক ফর পি টু ওভারটেক কিউ। এখন যখন তারা ওভারটেক করবে, ওভারটেক করার ঠিক আগ মোমেন্ট পর্যন্ত তাদের কিন্তু ডিস্টেন্সটা সেম ছিল। দ্য মোমেন্ট দে উইল ওভারটেক, তার আগ পর্যন্ত এরা কিন্তু সেম ডিস্টেন্স কভার করেছে, কারণ এরা একই সাথে স্টার্ট করেছে জার্নিটা, এবং ওভারটেক করার আগ পর্যন্ত তাদের কিন্তু টাইমটাও একই ছিল। তাহলে এই জিনিস, এই ম্যাচটাকে আমরা দুইভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে আমরা ডিস্টেন্সটাকে যদি ইকুয়াল দেখায় দিই, পার্টিকেল পি এবং কিউ এর ডিস্টেন্সটাকে যদি আমরা ইকুয়াল দেখায় দিই, তাহলে কিন্তু আমরা টিটাকে সাবজেক্ট করলে বের হয়ে যাচ্ছে যে কোন কোন মোমেন্টে তাদের ডিস্টেন্সটা, আই মিন তারা একই সাথে যাচ্ছিলো। তাহলে আমরা ফার্স্ট অফ অল ডিস্টেন্সটাকে ইকুয়াল দেখার চেষ্টা করি, সেটাতেই হয়ে যাওয়ার কথা। দ্যাট ইজ আমরা যদি পার্টিকেল পি এর ডিস্টেন্স অলরেডি জানি 3t² + 2t, তাহলে 3t² + 2t অ্যান্ড পার্টিকেল পি এর জন্য হচ্ছে, পার্টিকেল কিউ এর জন্য হচ্ছে 5t। এটাকে যদি আমরা সলভ করি, 3t² - 3t = 0, 3tকে সাবজেক্ট করলে t - 1 = 0, তার মানে একবার t যখন 0 আরেকবার t যখন 1। টি জিরোতে একবার পার্টিকেলের একসাথেই ছিল, কারণ আমরা জানি স্টার্টিং পয়েন্ট ওয়াজ 0, যখন টাইম 0 তখনই তারা স্টার্ট করলো, আর পার্টিকেলটা যখন t1 ছিল তখন একটা আরেকটাকে ওভারটেক করলো। তার মানে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম t = 1। আমরা আবার এই জিনিসটা তোমাদেরকে একটা টাস্ক দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে টাইমটাকে সাবজেক্ট করব, কিউ এর টাইম কতক্ষণ লাগলো এবং পার্টিকেল পি এর টাইম কতক্ষণ লাগলো, সেখান থেকেও আমরা এটাকে বের করতে পারবো। আমরা টাইম যদি দুইটাকে ইকুয়াল দেখাই দিই, তাহলেও আমরা সেটাকে বের করতে পারবো। তোমরা সেটা বাসায় ট্রাই করে দেখতে পারো।